নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দুটো কমলা মালটা এই কলম করে দেখাচ্ছি। আজ অবশ্য বৃষ্টির দিন, আমি সারাদিন যা পারি ঘরে বসে কলমই করব। তবে আসুন একসঙ্গে কীভাবে কলমটা করতে হয় সবাই মিলে শিখে নিই। কলম করবো আজকে, সবই আমার কাছে নতুন, হয়তো সবার কাছে পুরোনো। এটা মোসাম্বি, এটাও একটা মোসাম্বি, এটা কোন দেশের আমার ঠিক অত বলার কায়দা নেই। ফুলে নাম ফুলে মোসাম্বি, এটা নতুন আমি মাদার কাছ সংগ্রহ করেছি, সেই কলমটা করব ফুলে মোসাম্বি। আর এই যে আফ্রিকান কমলা, এখন তো অনেক নিত্য নতুন নাম বেরোচ্ছে, আর অবশ্যই নাম তো আছেই, কারণ এত প্রজাতির ফল আছে সে তো আমরা আসলেই কিছু জানি না। দেশে বিদেশে নানান দেশে নানান রকম ফল, মানে একই ফলের মধ্যে হয়তো 50-100 রকম নামের আছে। তা এই যে এটাও আমার সংগ্রহ করা আফ্রিকান কমলা, এ কলমটাও আজকে করব। আর এই যে ছাতুকি, যে মানে নাম করা আমাদের দেশের নাম করা যে কমলাটা ছাতুকি, ভুটানিটা আছে আমার কাছে, আগের থেকে আছে, ভুটানিটা বেশ ভালো, ছাতুকিটাও বেশ ভালো শুনেছি। তবে আমি, আমার কাছে তো এখনও ফল ধরে নেই, আমি খাইনি, শুনেছি ভালো। তা আজ এইগুলোই আরও বেশ কিছু নিত্য নতুন কমলা মালটা সংগ্রহ করা আছে, এগুলো আমি আস্তে আস্তে কলমও করব বা আপনাদের সামনে তুলেও ধরব। আর এই সমস্ত চারাগুলি পাওয়া যাবে অন্তত 4-5 মাস পরের থেকে ছোট চারা পাওয়া যাবে। এই চারাগুলি প্রথম অবস্থা আমার গ্রান্তি দেবো আমি পারবো না, কারণ এগুলি সবই মানে ফল আমি দেখিনি, যেখান থেকে আমার গাছ কিনা ফল দেখিনি, আর ফল তো খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তা অবশ্য যেখান থেকে কেনা গাছ চারা কেনা সেখানে 2 নম্বরই হওয়ার কথা না, সেই বিশ্বাসে আমার আনা। তা দেখুন কলমটা করি কি, এটা একটা এলা গাছ, এই যে এলা গাছ আগে তৈরি করবেন তারপর কলম করবেন। আর কলমটা করার নিয়ম, এই 4-5 ইঞ্চির ভিতরে করলে পরেই গাছটা মজবুত হয়। অনেকে করে বা বাংলাদেশি লোকেরা করে কি, এলা গাছগুলি তৈরি করে একেবারে উপরে কলম করে একবারেই মানে পাতা ছাড়লেই 2.5-3 ফুট হয়ে যায়, তো সেটা কিন্তু সেই গাছগুলি খুব একটা ভালো হয় না। এই বাতামি গাছটা একটু শক্ত হয়, এর মাঝামাঝিতে চিরা যাবে না, এর সাইডে চিরতে হবে। এটা সেই ফুলে মোসাম্বি,
এটা সেই আফ্রিকান কমলা। এবার দেখবেন সেই ছাতুকি কমলা, কলম করা তো দেখলেন, সে সবই অন্তত 3-4 মাসের আগেও চারাগুলি পাবেন না, তবে বর্তমান কোন চারাগুলি পাওয়া যাবে একটু দেখে নেই। এই যে ভিয়েতনাম মালটা, এসব গুঁটি ধরে গেছে। এই চারাগুলি একটু ছোট বড় জায়গায় 200 টাকা করে দাম নিচ্ছে। এই যে ইন্ডিয়ান মৌসুম্বি, এসব গুঁটি ধরে আছে, 300 টাকা দাম নিচ্ছি। এখানে 300 আছে, 200 আছে, ছোটো 100 টাকাও আছে। এদিন কত গুটি ধরে আছে। এই জাতগুলি ছোটোর থেকেই ফল ধরে। আমাদের দেশি মৌসুম্বি এটা খুবই ভালো। এই পাশে দেখবেন ছাতুকি, ভুল বলেছি, ছাতুকিতেও নতুন কলম করলাম, এটা ভুটানি। এই রেডি গাছগুলি পাবেন, এগুলি 200 টাকা। যেগুলি 3 ফুটের মতো আছে ঝোপালো গাছ, সেগুলি 300 টাকা। এর ছোটো গাছ আছে 100 টাকা কিন্ন। এই কিন্ন গাছ যদিও ছোটো, অনেক ঝোপালো আছে, 200 টাকা। কিন্ন কমলাটা খুবই ভালো। মিশর, মিশরীয় মালটা, এটাও মানে ছোটোর থেকেই ফল আছে। এই যে গুটি ধরে গেছে, এরটুকু গাছে গুটি ধরে গেছে। মিশরীয় মালটাটা খুবই ভালো, 200 টাকা। ডেকোবন, ডেকোবন ছোটো হলেও ঝোপালো। এখানে পাঞ্জাব, এটা প্রায় 3 ফুটের মতো, 2.5 ফুট 3 ফুট আছে, 2 ফুটের মধ্যেও আছে, 200 টাকা। পাঞ্জাব মালটাও, এটাও সত্যিকারে খুবই ভালো, ভালো মিষ্টি, সাইজ একটু ছোটো হয়। এ আমার কাছে ফল ধরেছিল, দেখুন এই ছোটো গাছে এও গুটি হয়ে গেছে।
এগুলো বাড়ি ওয়ানে তো সহজে ফল আসবেই আসে। বাড়ি ওয়ানে বেশি বড় গাছগুলো 200 টাকা, 150 টাকা, 50 টাকাতেও আছে। ম্যান্ডারিন এরকম ঝোপালো গাছ 200 টাকা, ম্যান্ডারিন কমলা ভালো ভালো ফলন। ইন্ডিয়ান মৌসুম বেজে 100 টাকা। এই দেখুন এই ছোটো গাছে ফুল ধরে গেছে, 100 টাকা। আমাদের এই ইন্ডিয়ান মৌসুমিটা খুবই ভালো। পাঞ্জাব মালটা ছোটো, এগুলি 150 টাকা পাবেন। এও দেখুন এই ছোটো গাছে ফুল বেরোচ্ছে, এই যে মিশরীয় মালটা, এই দেখুন গাছের চেহারা নাই, তার মধ্যে গুটি ধরে গেছে। এটাও খুব সহজেই ফল ধরে, এই যে একেবারে ছোটো গাছে কীরকম ফুলে ভর্তি, জালিতে ভর্তি মিশরীয় মালটা। এই যে ভুটানি 100 টাকা, ছোটো হলেও ঝোপালো আছে, 100 টাকা ভুটানি। অবশ্যই যে ফলগুলি দেখানো হলো এগুলি, যেগুলি মানে বড় গাছ দেখানো হলো কলম বিক্রির মতো, এগুলি সবই আমার এখানে ফল ধরেছে। এগুলি আপনারা প্রত্যেকটাই লাগাতে পারেন, বেশ ভালো। কমলা, ভুটানি, ম্যান্ডারিন, কিন্ন, ডেকোবন, এগুলি সব ধরেছে, এগুলি প্রত্যেকটাই ভালো লাগাতে পারেন। আর এই যে মিশরীয়, পাঞ্জাব, আমাদের দেশি মৌসুম্বি, এগুলি অবশ্যই ভালো। এ পাকলে পরেও 1.5-2 মাস গাছে থাকবে, রসক হবে না, অবশ্যই লাগাতে পারেন। আর যেগুলি নতুন জোগাড় করা হলো এগুলি 3-4 মাস পর থেকে ছোটো চারা পাবেন। এখানে যা দেখছেন এই পাশে সমস্তই নানান ধরনের কমলা, মালটা, মৌসুম্বি, মাদার গাছ। এ দেখুন সমস্ত মাদার গাছে ফল ধরেছে, কিছু কিছু ফল যেন ঝরে যাচ্ছে। ফল তো ধরলো খুব ভালো, কিছু কিছু ঝরে যাচ্ছে। আর এই বৃষ্টিতে তো ফল ঝরার কথা না, বৃষ্টিতে ভালোই হওয়ার কথা। যাই হোক, এখন বৃষ্টিতে গাছের পক্ষে তো ভালো, কিন্তু ফলের পক্ষে কতটা ভালো বা মন্দ আমার জানা নেই। আমের পক্ষে অবশ্যই ভালো। আজকে এখানে এ পর্যন্তই রাখছি, নমস্কার।